بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان وعليكم السلام ورحمة الله وبركاته شمانة ونقبهاي كيف شون درحة فرشنا كورا جن هم مدد অনেক শিক্ষিত মানুষ মানে হুজুররা কাজ কাজটা করে যাদের বিদাতি হুজুরা বেশি করে বিদাতি এবং কি যারা শিরিক বিদাতের ভিতরে আছে যারা কবর পূজারি করে তারাও বেশি যারা তারাও বেশি দেখেছি যে কোনো অসুখ বিসুখ হলে বাচ্চাদের মানে তাদের শরীরের ভিতরে গাছ দুলে দেয় বা গাছের লতা বা গাছের বা সুতা বা দেয় গাছের মানে ইয়ে শরীর ভিতরে তো এটা সম্পূর্ণ শিরিকের পর্যায়ে পড়ে এটা শিরিক বর্তমানে সমস্ত আলম আমরা বলছে এটা শিরিক কথা বলছে কোন ব্যক্তির যদি কোনো বাচ্চার যদি কোনো অসুখ বিমুখ হয় সেটার জন্য চিকিৎসা চালাবেন যদি চিকিৎসার মাধ্যমে হয় তাহলে যদি যার পক্ষ দরকার লাগে তো কোরআন হাদিসে যে যার পক্ষ করার নিয়মগুলো আছে সেগুলো সেভাবে করতে হবে কথা বলছে পারছেন এভাবে করা যাবে না যারা করছে এটা ঠিক নয় কারণ রসুল সাল্লাহ সাল্লাম বলছেন যে আল্লাহ সুহান তাল্লাহ এই দুনিয়াতে যত রোগ দিয়েছেন কেমন পর্যন্ত যত রোগ আসবে সমস্ত রোগ রসুল আল্লাহ সুহাম তাল্লাহ দিয়েছেন কিন্তু এটা আমাদের জন্য গবেষণা করি না আমরা এটা নিয়ে ইয়া রিচার্জ করি না যত সব মানে আমরা মানে আমরা যখন কোনো রোগ বোমের হয় তখন যদি যদি মানে এটা ভালো হওয়ার জন্য প্রচেষ্টা করে বেশিরভাগ

তো এই জন্য আপনি ওই বিশেষজ্ঞ ডাক্তারের কাছে নিয়ে পরামর্শ নেন একজনের কাছে যান আরো দশজনের কাছে যান ঠিক আছে কি হয়েছে তার সাথে আলোচনা করুন কিন্তু তারপরেও কোন ওষুধ বড়ি বা কোন ব্যক্তি বা কোন মানুষকে যদি বলে বাদ দিয়ে যদি গাছের শিকড় বা গাছের এই সেই যদি আপনার গোলা ভেজ ঝুলিয়ে দেন শিরকের পর্যায়ে পড়বে ঠিক আছে আশা করি বুঝতে পেরেছেন কেন বললাম এই কথাটা এই জন্য বললাম আমাদের মানুষের কিন্তু বিশ্বাসটা আমার রসুল কি বলছে সেটা এত কেয়ার করে না মানুষ বর্তমানে রসুলকে ভালোবাসে ঠিক আছে মানে এটা হল মুখে স্বীকার করে বাস কিন্তু অনুসরণ করে না অধিকাংশ মুসলমান অনুসরণ করে না আল্লাহ নবী বলছেন যে যত রোগ বিমার দুনিয়াতে আছে কেমন পর্যন্ত আসবে প্রত্যেকটি রোগের আল্লাহ সমস্ত ওষুধ দিয়েছেন কথা বলছে পারছেন তো ইসলামে আমার নবী মহাম কোনোদিন তার সাহাবিকেও কোনোদিন বলেননি যে সাহাবিরও কোনদিন করেননি যে আল্লাহ নবী কোনদিন বলেছেন যে আমরা যখন কোন অসুখ বিসুখ হবে বা কোনো রোগ বিমার হবে সেই রোগ বিমারের জন্য আমাদেরকে গলার ভিতরে এটা ঝুলে রাখতে হবে ঝুলে রাখতে হবে গাছ গাছালি বা কোনো কিছু হিন্দুদের থেকে কথা বলছেন এই জন্য আমাদেরকে কোরআন সন্ন্য মেনে চলতে হবে আল্লাহ সব ভরসা রাখতে হবে যখন কোন অসুখ অসুখ বিমার হয় আল্লাহর কাছে আল্লাহর কাছে চাইবেন আল্লাহ অবশ্যই তার আরোগ্য দান করবেন ইনশাআল্লাহ আজিজ ভালো ডাক্তারের পরামর্শ দেবেন্লাহা